আসসালামু আলাইকুম শুভ বিকেল দর্শক বন্ধুরা আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন এই মুহূর্তে আপনারা আছেন আমাদের সাথে oikko.com.bd থার্সডে স্পেশাল সেমিসেমি লাইভ আওয়ারে লাইভে আমাদের সঙ্গে থাকেন আমাদের একজন স্বনামধন্য উদ্যোক্তা তার প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য এই লাইভে আমাদের সঙ্গে আছেন আমাদের একজন সফল স্বনামধন্য উদ্যোক্তা জকি আহমেদ রাজবি ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আমরা সকলেই জানি আপনি খুবই ব্যস্ত থাকেন তারপরেও আজ এসেছেন আমাদের মাঝে আমরা খুবই আনন্দিত আপনার কেমন লাগছে অনেক ভালো লাগছে আবার ওর সাথে দেখা আসলাম জি অনেক দিন পরে এসেছি জি সবাই সুস্থভাবে ফিরে এসেছে শীতেই আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আপনাদেরকে ছোট্ট করে একটু বলে দিচ্ছি আমরা oikko.com.bd কাজ করছি দেশের ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের প্রোডাক্টগুলো নিয়ে প্রোডাক্টগুলো আমরা দেশ তথা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য 24/7 কাজ করে যাচ্ছি আপনারা সকলেই জানেন যে আমাদের অনলাইন মার্কেটে কিন্তু আমাদের উদ্যোক্তাদের প্রোডাক্টগুলো উদ্যোক্তাদের নামে এবং দামে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয় আর আমাদের কাস্টমার সার্ভিস টিম আছে 24/7 আপনাদের সেবায় নিয়োজিত সো আপনারা চাইলে কিন্তু যে কোনো সময় যে কোনো তথ্যের জন্য আমাদের হটলাইন নম্বরে কল করতে পারেন কিংবা চাইলে আমাদের যে হেল্পলাইন নাম্বারটি আছে কাস্টমার সার্ভিস নাম্বার সেখানেও ফোন করতে পারেন এছাড়াও আমাদের ফেসবুক মেসেঞ্জার পেজ যেটা oikko অনলাইন শপিং আমাদের পেজেও যে কোনো সময় নক করতে পারেন আপনাদের সুবিধার্থে আমি আমাদের হটলাইন নাম্বারটি বলে দিচ্ছি 24/7 কিংবা আমাদের এই তিনটি মাধ্যমে আপনারা কন্টাক্ট করতে পারেন আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে 01613533333 আমাদের সঙ্গে এই মুহূর্তে ভাইয়া আছেন আর ভাইয়া কাজ করছেন জুট প্রোডাক্ট নিয়ে কাজ করছেন অর্গানিক ফুড প্রোডাক্ট নিয়ে এবং ন্যাচারাল বিউটি প্রোডাক্টস নিয়ে সো চলুন আমরা দেরি না করে ভাইয়ার সাথে কথা বলি এবং ভাইয়ের প্রোডাক্টগুলো সম্পর্কে জানি ভাইয়া আজকে আপনি কি দেখাবেন দর্শকদেরকে আজকে আমি এখানে নিয়ে এসেছি মূলত হার্বাল ফুড বা আয়ুর্বেদিক যে ফুড বলে এবং সনাতন যে বিউটি প্রোডাক্ট গুলা আমাদের মা বোনেরা নারীরা রূপচর্চার জন্য ব্যবহার করত সেমন কিছু প্রোডাক্ট আজকে নিয়ে আসা হয়েছে আমাদের এগুলা সবগুলোই হচ্ছে র প্রোডাক্ট কোনো প্রসেস করা না শুধু ব্যবহার উপযোগীর জন্য হয়তো গুঁড়ো করা হয়েছে একদম অর্গানিক প্রোডাক্ট শুধু এটা ভাঙানো হয়েছে কোনো কিছু প্রিজারভেটিভ ব্যবহার করা হয় এরকম প্রোডাক্টটি কিন্তু আমরা এখন সচরাচর খুঁজে থাকি বাজারে জি জি ওকে ভাইয়া তাহলে আমরা এক এক করে দেখি কি কি আছে আমাদের সাথে আমাদের কাছে আছে এখন ন্যাচারাল মেহেদি গুঁড়া এই প্রোডাক্টটি সনাতন রূপচর্চার জন্য বিশেষ করে চুলের যত্ন আমাদের এই মেহেদি গুঁড়া যারা ব্যবহার করবেন একদম যেটা ন্যাচারাল মেহেদি পাতা ব্যবহার করলে পর জাস্ট মেহেদি পাতাটাকে ড্রাই করে ডাস্ট করা হয়েছে ঠিক সেম কালার পাবেন নো প্রিজারভেটিভ নো অ্যালার্জি নাথিং এবং আপনি যাদের চুল কালার করার প্রয়োজন তারা মেহেদির যেটা ন্যাচারাল কালার ন্যাচারাল বিউটি পেয়ে যাবেন এখানে আছে মেথি গুঁড়া মেথির হার্বাল উপাদানের গুণ বলে শেষ করার নেই এক নাম্বার হচ্ছে যারা ডায়াবেটিক পেশেন্ট তারা অনেকেই মেথি ভিজিয়ে সকালবেলা খান আমাদের এই প্রোডাক্টটা আপনি ডায়াবেটিক এবং আদার্সের জন্য ব্যবহার করতে পারবেন প্লাস রূপচর্চায় কিন্তু মেহেদি গুঁড়া একটি অন্যতম উপাদান বিশেষ করে চুলের যত্নে আপনি আমাদের এই মেথি গুঁড়াটা যদি ভিজিয়ে রাখেন তারপরে পানিটা আপনি অ্যাজুয়াজুয়ালি ব্যবহার করতে পারবেন এবং আপনার সুন্দর চুলের যত্ন হবে চুলটা খুবই শাইনি আসলে মেথি গুঁড়াটা আমি নিজেও ইউজ করি আপনার এটা ভাই এখানে আছে একটি হার্বাল বিউটি ফেস প্যাক আমাদের এটা হচ্ছে একটা হার্বাল বিউটি ফেস প্যাক এটা অনেকগুলো উপাদান দিয়ে হার্বাল উপাদান মুলতানি মাটি কমলার খোসা কস্তুরি হলুদ গুঁড়া কাঁচা হলুদ গুঁড়া ছোটা মেথি রক্তচন্দন মুসুর ডাল মেথি এবং গোলাপ চন্দন এটা একটা ফেস প্যাক আপনার ফেস ওয়াশ জাতীয় আপনি এটাকে যখন ফেস প্যাক ইউজ করবেন এই প্রত্যেকটা উপাদানের যে গুণাগুণ আপনাকে একটা শাইনি ফেস আপনি পেয়ে যাবেন ম্যাস্তার উপকার করবে ব্রন থাকবে না এবং একটা ন্যাচারাল গ্লো ডেফিনেটলি আসবে প্রাচীন যুগে এই ধরনের পণ্যগুলো দিয়েই কিন্তু রূপচর্চা করা হতো। আমরা জানি, আমরা অনেকে আর্টিফিশিয়াল অনেক কিছু ব্যবহার করেন, যার একটা ব্যাড এফেক্ট অবশ্যই আছে, কিন্তু এখানে প্রত্যেকটা উপাদান প্রকৃতি হচ্ছে একটা বিশাল ভান্ডার। আমরা হয়তো এখন আধুনিক যুগ, ডিজিটাল যুগে আসছি, কিন্তু আমাদের দৈনন্দিন জিনিস ব্যবহারে কিন্তু সেই আমরা সনাতন পদ্ধতিটাই কিন্তু অনেকেই খুঁজতেছে, এবং এগুলাতে কোনো সাইড এফেক্ট নেই, প্রকৃতির ক্ষতি নেই, একদম ন্যাচারাল, প্রাকৃতিক। অনেকে ব্যবহার করে দেখতে পারবেন। আমি অবশ্যই সম্মানিত আমাদের যারা ভুক্ত আছে এবং যারা আগেও আমাদের এই ফেস প্যাক ব্যবহার করছেন, অবশ্যই আপনি একটি ভালো রেজাল্ট পাবেন। সেটাই আশা করছি আমরা। ভাইয়া, এখানে প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে 100 গ্রাম করে আছে, সো চাইলে কিন্তু আপনারা এর অধিক পরিমাণে অর্ডার করতে পারবেন। আর দর্শক বন্ধুরা, আপনাদেরকে একটু ছোট্ট করে জানিয়ে দিয়ে রাখছি, আমরা কিন্তু আজকে শুধু অর্গানিক এই প্রোডাক্টগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এছাড়াও কিন্তু ভাইয়া তৈরি করছেন জুট দিয়ে সুন্দর সুন্দর প্রোডাক্ট, যেমন ব্যাগ, লাঞ্চ ব্যাগ, ক্যারি ব্যাগ, সাইড ব্যাগ। এই ব্যাগগুলো পাবেন আপনারা আমাদের অনলাইন মার্কেট oikko.com.bd তে। এছাড়াও ভাইয়ার কালেকশনে আছেন বিভিন্ন ধরনের অর্গানিক চাল। এই সকল প্রোডাক্ট পেতে আপনারা ভিজিট করুন আমাদের অনলাইন মার্কেট oikko.com.bd এবং অর্ডার করুন আপনার পছন্দের বা প্রয়োজনীয় সকল পণ্য। তো আমরা নেক্সট আরো কিছু প্রোডাক্ট দেখি। এখানে আমি হলুদ দেখতে পাচ্ছি, কাঁচা হলুদ। ভাই, এটা কি রান্না করার জন্য ব্যবহারের? এটা ব্যবহারের জন্য কাঁচা হলুদ। হলুদ একটা সনাতন প্রসাধন সামগ্রী। সাধারণত যেটা আমরা কাঁচা হলুদ বলি, সেটাই প্রসাধন সামগ্রী হিসাবে ত্বকের উজ্জ্বলতা আনয়নের জন্য ব্যবহার করা হয়। আমরা জাস্ট কাঁচা হলুদটাকেই ড্রাই করে ডাস্ট করা হয়েছে, এবং এটাই আপনার অনেকেই কাঁচা হলুদ ব্যবহার করেন। হয়তো কাঁচা হলুদ সময়ের স্বল্পতার জন্য অনেকেই কাঁচা হলুদটাকে ব্যবহার উপযোগী করতে একটু সময় সাপেক্ষ ব্যাপার। আপনারা আমাদের কাঁচা হলুদটা নিয়ে অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন। কোনো প্রিজারভেটিভ লেস, নাথিং, জাস্ট কাঁচা হলুদ। একশো গ্রাম কাঁচা হলুদ মাত্র ৮০ টাকা। প্রাইসটাও খুবই রিজনেবল। রক্তচন্দন একটি প্রসাধন সামগ্রী। অনেকেই এটাকে ফেস প্যাকে ব্যবহার করেন বা প্যাক হিসাবে ব্যবহার করেন। রক্তচন্দন এবং চন্দন অনেক আগ থেকেই ব্যবহার হতো। আমাদের কাছে সাদা চন্দনটা নাই, যেহেতু চন্দন একটা হেরিটেজ বৃক্ষ। আমাদের দেশে সাদা চন্দন গাছ নাই বললেই চলে, কিন্তু রক্তচন্দন অ্যাভেলেবল। তাই আমরা আমাদেরকে কাস্টমারকে সাজেস্ট করি রক্তচন্দন ব্যবহার করার জন্য। ভাইয়া, ওইখানে খুবই উপকারী দুটো প্রোডাক্ট আছে, ওইটা একটু দেখাই। আচ্ছা, ঠিক আছে। এখানে আছে ইসবগোল। ইসবগোল একটা ন্যাচারাল, প্রাকৃতিক খাদ্য উপাদান, যা আমরা অনেকেই রোজার মাসে খুব অভ্যস্ত, কিন্তু ইসবগোলের যে গুণাগুণ, এর জন্য উচিত ডেলি 1 চামচ ইসবগোল খাওয়া। ইসবগোল খেলে পরে আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম এবং কোষ্ঠকাঠিন্য প্রবলেম অনেকটাই হয়ে যাবে। এবং যারা ইসবগোলে অভ্যস্ত, তাদের আসলে এই ব্যাপারে কোনো ওষুধের প্রয়োজন হয় না। খুব প্রাচীন কাল থেকে ইসবগোল ব্যবহার হচ্ছিল, হয়ে আসছে স্বাস্থ্যবিধিতে। আপনারা সবাই ইসবগোল ব্যবহার করতে পারেন। বাজারে অনেক ধরনের ইসবগোল আছে, কিন্তু আমরা এর ভিতর সবচেয়ে যেটা বেস্ট কোয়ালিটি, সেটাই আপনাদের জন্য প্যাকেটজাত করে থাকি। টুকমা, আমাদের কাছে তুকমা আছে। এটা হচ্ছে আমাদের পাহাড়ে যে তুকমাটা উৎপাদন হয়, সে তুকমা খুব সস্তা একটা জিনিস তুকমা, কিন্তু অনেক সময় এটা বাজারে অনেকেই খেতে অভ্যস্ত না, কারণ ময়লা, পাথর বা অন্যান্য উপাদান মিক্স থাকে। তুকমা তেমন চাষ হয় না, তুকমা কিন্তু প্রকৃতি থেকে সংগ্রহ করা হয়। আমাদের এই যে তুকমাগুলো আসছে, আমাদের যে হিল ট্র্যাক্স অঞ্চল আছে, খাগড়াছড়ি, বান্দরবন, প্রাকৃতিকভাবেই প্রচুর তুকমা চাষ হয় না, জাস্ট পাওয়া যায় আর কি। তো সেখান থেকে আমরা আপনাদের জন্য সেই তুকমাগুলো সংগ্রহ করে যাচাই বাছাই পরিষ্কার পরিচ্ছন্ন করে বাজারজাত করি। 250 গ্রাম তুকমা মাত্র 100 টাকা। তুকমা গ্যাস্ট্রিক এবং কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য একটা মহা ঔষধ। জাস্ট 1 চিমটি তুকমা আপনাকে এসবগুলোর সাথে যদি ব্যবহার করেন আরো ভালো রেজাল্ট পাওয়া যায়। আপনাকে খুব সুস্বাস্থ্যের জন্য খুবই যুগোপযোগী। আমরা হয়তো এখন আমরা অধিকাংশ মানুষই অনেকগুলো সমস্যা, স্বাস্থ্য সমস্যা, পেটের নানাবিধ সমস্যা, কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক, বদহজম। আপনি ডেলি 1 চিমটি তুকমা 1 চামচ ইসবগোল খান, অবশ্যই ইনশাল্লাহ আপনারা এই সমস্যা থেকে দূরে থাকবেন। যে কোনো প্রোডাক্ট নিয়ে খান ন্যাচারাল, যে কারো কাছ থেকে, কিন্তু এই দুটা খাওয়ার অভ্যাস করলে অবশ্যই আমাদের কাস্টমার বৃন্দ বা আমাদের সবাই আমরা ভালো থাকবো। আমাদের স্বাস্থ্য, সুস্বাস্থ্য খুবই জরুরি। সুস্বাস্থ্য আল্লাহর একটা নিয়ামত। ভাইয়া আমাদের সঙ্গে অনেকেই এই মুহূর্তে যুক্ত হয়েছে। দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে লাইভে আছেন সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। কোনো প্রশ্ন থাকলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমাদের সঙ্গে অনেকে আছেন। সাবিনা হক লিখেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রতি সপ্তাহে এই আয়োজনটি করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আপু আমাদের সঙ্গে থাকার জন্য। আরিফিন হক লিখেছেন, খুবই উন্নত মানের পণ্য, আমি নিয়মিত ব্যবহার করছি। ধন্যবাদ ভাইয়া আপনাকে। আশা করবো আপনি আজকে ভাইয়া যে প্রোডাক্টগুলো দেখাচ্ছেন এখান থেকে অবশ্যই নিয়ে দেখবেন কেমন লাগবে। শান্ত ইসলাম লিখেছেন, শুভেচ্ছা রইল। ধন্যবাদ ভাইয়া আপনাকে। তিনি আরো লিখেছেন, দারুণ সব প্রোডাক্টস, ধন্যবাদ। মোরাদ হাসান লিখেছেন, খুব ভালো মানের পণ্য এগুলো, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদেরকে এই মুহূর্তে আরো অনেকেই দেখছেন, আমাদেরকে দেখছেন এমটি মিজান, দেখছেন রানু হোসেন, রুনা খান, খাদিজা খাতুন। খাদিজা খাতুন লিখেছেন, আসসালামু আলাইকুম, সম্মানিত উদ্যোক্তাকে অনেক অনেক শুভেচ্ছা। ওয়ালাইকুম সালাম আপু, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। চলুন আমরা আরো কিছু প্রোডাক্ট দেখি। ভাইয়া নেক্সট আমরা কি দেখছি? একটা প্রোডাক্ট দেখাই, আমাদের ত্রিফলাটা কোথায়? ত্রিফলা বা তুলসী চূর্ণ দেখাই, চূর্ণ আছে এটা দেখাই। আমার হাতে আছে একটা খুবই, যেটাকে আয়ুর্বেদিক শাস্ত্রে, আপনারা জানেন আয়ুর্বেদিক শাস্ত্রটা 1000 বছরের পুরাতন একটি শাস্ত্র। সে আয়ুর্বেদিক শাস্ত্রে ত্রিফলাকে মহা ঔষধ বলা হয়। ত্রিফলা হচ্ছে প্রকৃতির 3টা ফল জাতীয় পণ্য, আমলকি, হর্তকি, বহেরা। এই 3টার সংমিশ্রণটাই হচ্ছে ত্রিফলা। ত্রিফলার গুণাগুণ বলে শেষ করার মতো না। ত্রিফলা 1 নাম্বার হচ্ছে, ত্রিফলা যেহেতু ভিটামিন সির পরিমাণটা প্রচুর থাকে, এটা হচ্ছে ইমিউনিটি পাওয়ার, যেটা খুবই বৃদ্ধি করে। প্লাস ত্রিফলা গ্যাস্ট্রিকের উপকার করে। ত্রিফলা ফ্যাট বার্নের জন্য ত্রিফলার গুণের বলে শেষ নাই। ত্রিফলা প্রচন্ড, যারা মোটা এবং ফ্যাটি তারা সবসময় 1 চামচ ত্রিফলা খাবেন সকালে খালি পেটে। দেখবেন আপনি 3 মাসের ভিতরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। ত্রিফলা গ্যাস্ট্রিকের উপকার করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, মানে মহা ঔষধ একটা ত্রিফলা। ত্রিফলা হ্যাঁ অনেক কিছু। আপনারা এখন আধুনিক যুগ, যে কোনো আয়ুর্বেদিক সাইডে ঢুকলেই আপনারা ত্রিফলার আরো যেসব উপকারিতা পেয়ে যাবেন। যারা হেকিম তারা সবাইকে সাজেস্ট করে যে অন্তত 1 চামচ ত্রিফলা খাওয়ার জন্য প্রতিদিন। আশা রাখি আপনারা ত্রিফলার গুণাগুণগুলো আরো বিস্তারিত জেনে এই বা আমাদেরকেও বলতে পারেন, আমরা জানিয়ে দেব। আপনারা অবশ্যই এই ত্রিফলাটা খাবেন। মনে রাখবেন ত্রিফলা একটা মহা ঔষধ। আমাদের এগুলা সরে ওষুধ বলছি, মহা ওষুধ প্লাস একটা মহা খাদ্য যাকে আমরা সুপার ফুড বলি। যেহেতু আমাদেরটা কোনো প্রসেস করি না, আমাদেরটা হচ্ছে একটা খাদ্য, আমাদের প্রত্যেকটা উপাদান খাদ্য, এবং খাদ্য যখন আমাদের শরীরে শোষণ করে খাদ্যের গুণাগুণ গুলা নিয়ে নেয় তখন কিন্তু এটা যে কোনো ওষুধের চেয়ে আরো বেশি উপকারী হয় শরীরের জন্য, এবং এটা আপনার জন্য একটা দীর্ঘস্থায়ী উপকারিতা। এখন আমরা একটু অয়েল দেখাবো। জি, আমার কাছে আছে মেথি তেল। চুলের চুলের চর্চা চুলের যত্ন নেওয়ার জন্য মেথি তেলের প্রচুর উপকারিতা। মেথি তেল খুশকি দূর করে, স্কাল্প যেটা সেটার প্রবলেম দূর করবে, চুল স্মুথ এবং শাইনি করবে। অনেকেই মেথি তেলে অভ্যস্ত, যারা চুলের ভালো যত্ন নেন নারীরা তারা তো অনেকেই মেথি তেল ব্যবহার করে। আমাদের কাছেও আপনি পাবেন শতভাগ প্রাকৃতিক খাঁটি মেথি তেল। এখানে ভাই আমার হাতে আছে নারকেল তেল এবং নিম তেল। আমাদের নারকেল তেলটা হচ্ছে ফুল প্রেস নারকেল, শতভাগ প্রাকৃতিক তেল, কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার না কিছুই ব্যবহার করা হয় নাই, এবং এটা হচ্ছে ব্যবহার উপযোগী। আমাদের নারকেল তেল ব্যবহার করলে অবশ্যই আপনার অনেকেই নারকেল তেল চুলে ব্যবহার করবেন, চুল যত্ন হবে, চুল পড়া বন্ধ হবে। অনেকেই এখন শতভাগ বাজারে অনেক নারকেল তেল আছে, কিন্তু অনেকগুলোই আর্টিফিশিয়াল অনেক কিছু ব্যবহার করে। আমাদেরটা হচ্ছে শতভাগ প্রাকৃতিক এবং কোল্ড প্রেসে তৈরি করা। নিম আরেকটি আশ্চর্যজনক উদ্ভিদ। সেই নিম গাছের যে ফুল থেকে যে ফলটা হয়, নিম বীজ থেকে তৈরি করা হয়েছে নিম তেল। নিম তেল যাদের শরীরে অ্যালার্জিক প্রবলেম আছে তারা নিম তেল ব্যবহার করলে তাদের অ্যালার্জিক স্কিন প্রবলেম গুলো চলে যাবে। অনেকেরই বিভিন্ন স্কিন একটু শক্ত হয়ে যায় বা খসখসে ভাব ধরে, সে জায়গায় আপনি নিম তেল ব্যবহার করবেন, দূর হয়ে যাবে। বা অনেকের ওই যে ফাঙ্গাস বা সোদ জাতীয় প্রবলেম থাকে, এগুলা নিম তেল ব্যবহার করলে চলে যায়। প্লাস অনেকেই চুলের যত্নে নিম তেল ব্যবহার করেন, যারা অত্যাধিক খুশকি আক্রান্ত তারা নিম তেল ব্যবহার করবেন, আপনার খুশকি অবশ্যই থাকবে না ইনশাল্লাহ। ভাই এখানে আছে কালো জিরার তেল এবং ক্যাস্টর অয়েল। কালো জিরা হাদিস শাস্ত্রে বর্ণিত আছে, কালো জিরা মৃত্যু ব্যতীত সর্বরোগের মহা ঔষধ। সামনে ঠান্ডার সিজন, অনেকে ঠান্ডার সমস্যায় ভুগবেন, ডেলি 1 ফোঁটা কালো জিরা খান, তেল খান, ভর্তাতে তেল দেন। অনেকে কালো জিরার তেলের ভর্তা করে বা কালো জিরা খান, তেলের প্রয়োজন নাই। অনেকেই ঠান্ডা জনিত ওষুধে অনেক যারা হেকিম আছে তারা কিন্তু আপনাকে কালো জিরা খাওয়ার জন্য সাজেস্ট করে। আমাদের কাছে পাবেন আপনি 100% প্রাকৃতিক এবং শতভাগ বিশুদ্ধ কালো জিরা তেল। আমার কাছে আরেকটি অয়েল আছে ক্যাস্টর অয়েল। আমার মনে হয় আমার এই পণ্যটা ঐক্য অনলাইন স্টোরের মাধ্যমে সর্বাধিক বিক্রিত, অনেক বিক্রিত একটা নিম অয়েল। এটা আমাদেরও অনেক গ্রাহক আছেন ক্যাস্টর অয়েল, বাজারে অনেক ক্যাস্টর অয়েল পাওয়া যায়। ক্যাস্টর অয়েলটা আগে কি বলি, অনেকে এটাকে গ্রামে ভ্যান্না বলে, হয়তো অনেকের বাগানে পরে থাকে, কিন্তু আমরা একটা আমদানি নির্ভরশীল পরিচয়ে বাজারে ক্যাস্টর অয়েল অনেক দামে বিক্রি হয়, কিন্তু আমরা দিচ্ছি মাত্র 100 ml 100 টাকা। শতভাগ প্রাকৃতিক, কোনো প্রসেস নাই, কোনো কিছু নাই, ঘোলা ঘোলা ভাব থাকবে ভিতরে, একটু পিচ্ছিল, কিন্তু অনেক উপকারী। ক্যাস্টর অয়েলটা অনেকেই চুলের যত্নে, এবং এটা অনেকের মুখে কালো কালো ব্ল্যাক স্পট পড়ে, ব্ল্যাক স্পট দূরীকরণে ক্যাস্টর অয়েল অনন্য। আপনারা ব্যবহার করে দেখতে পারেন, দামি পণ্য না, সস্তা পণ্য, কিন্তু বাজারে আমদানি করা 100 ml ক্যাস্টর অয়েল অনেকে 1300 টাকা দিয়েও কিনে, কিন্তু আমাদের 100 ml castor oil मात्रो 100 টাকা একদম প্রসেস করা এবং আমাদের দেশে কিন্তু প্রচুর ক্যাস্টর অয়েল যেটা বাংলা ভেন্না বলে সাধু ভাষায় অনেকের বাগানে ভেন্না গাছ কিন্তু আছে কিন্তু হয়তো আমরা চিনি না সেই জায়গা থেকে আধুনিক সমাজে ক্যাস্টর অয়েল কিন্তু একটা দামি পণ্য আমাদের ক্যাস্টর অয়েল ব্যবহার করে দেখুন অবশ্যই আপনি যা চান তার উপকারিতা অবশ্যই পাবেন बेलचूर्ण आमलकी गुड़ा तीसी गुड़ा छाड़ाओ